আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসুন কাতার ফুটবল বিশ্বকাপ খেলায় নিয়ে। এই খেলাটিদের মধ্যে থাকতেছে যারা কাতারে যাইতে পারেননি খেলা দেখতে, তো তারা এই খেলাটি দেখবেন, তাদেরকে আর কাতার যাইতে হবে না, আমাদের পাথারেই চলে কাতারের বিশ্বকাপের খেলা। এই খেলায় লাগে না কোনো টিকিট, না আছে কোনো রুলস, না আছে কোনো কিছু। আপনি লুঙ্গি পরে আসেন, প্যান্ট পরে আসেন, এমনকি হাফ প্যান্ট পরে আসেন, কোনো টেনশন নেই, এখানে কেউ আপনাকে ধরবেও না। রিল্যাক্সে খেলা চলতেছে, খেলার মাঝে গোলকি দাঁড়িয়ে আছে গোলবারের ঠিক সামনে, এবং ওভার একটি প্লেয়ার বাসা হাত দিয়ে বোঝাচ্ছে যে এখন ফুল টায়ার্ড, কোনো কিচ্ছু করা পাবো না, মনে মনে মেয়েটা খারাপ হলো, তোরা বল মারো না মারো পরে দেখা যাবে। তো যাই হোক, বলটি থ্রো করা হলো কোনার দিক থেকে এবং সামনের দিকে এগিয়ে গেল বাকি প্লেয়ারগুলো, এবং গোলকে আবারও তার অবস্থান বুঝে দাঁড়িয়ে গেল। তো যাই থাক, সেটা বড় কথা হলো, কিন্তু ধুলা উড়ছে তো মনে হচ্ছে যাই কেটে বেড চলে গেলে কান্দে ভালো হলো না, মেকআপটা ফেরিক তো করা পারলো না, যে ধুলা উড়ছে বাবা। তো যাই হোক, ধুলা উড়িয়ে মনে করেন যে চারিদিকে মনে হচ্ছে যে ঘোড়া দৌড়াচ্ছে, আরে ঘোড়া নয় নেইমার আর মেসি দৌড়াচ্ছে। আচ্ছা দৌড়াক, সে প্রেক্ষিতে কোনো ব্যাপার না, গোলকি কাউকে এই দৃশ্যটা ঠিক করে কি যেন বললো, এবার তুই একটু সতর্ক সতর্ক হ, না সারা বল কেঁদে চলে আসছে, দেখছো কিন্তু চরম উত্তেজনা হচ্ছে, গোলবারের সামনে বল, এমনকি গোল, বেচার মাটিতে ড্রাইভ দিয়ে বল আটকাতে পারেনি, বলটি গ্রাম বাংলা নেইমার মেসি এদেরকে নিয়ে চলে রাজনীতি, দেখবেন এক একজন যে ফল করবে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এই যে প্রথম রাউন্ডে জয়ী ম্যাচটি, বর্তমানে তাদের পোশাক আশাক খুলে এবং পানি পান করে তারা রিল্যাক্স মুডে বসে আছে, তো ব্যাপার নয়। এই যে ইনি হচ্ছে আমার মামা, এবং আজকে উইন হলে তাদের সাথে এদের ফাইনাল খেলাটি হবে। তো যাই হোক, খেলাটি বর্তমানে দ্বিতীয় রাউন্ডে চলতেছে, দ্বিতীয় রাউন্ডে দুটি প্লেয়ার বর্তমানে মাঠের মধ্যে বল নিয়ে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তো তাদের খেলার ধরন অলরেডি মনে করে ধুলা উড়া উড়াই মনে হচ্ছে খাবারে খেলবার মাঠের নামিয়েছে। তো যাই হোক, বল কে কোন দিক থেকে দৌড়াচ্ছে বোঝা যাচ্ছে না, যে দেখো এইদিকে তিন চারটা আর ওইদিকে মনে হয় দল ধরে ওইদিকে ভাষণ শুনবা গেছে ওরা। তো যাই হোক, খেলার এটা দেখে অতটা মন শান্তি হচ্ছে না, কারণ এদের খেলা খেলে ধুলা উড়ানো ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। এ কুই মারছে, ও কুই মারছে, বল কে কোন দিক দিয়েছে, মোবাইল ডান দিক বাঁ দিক করতে করতে তোমার হাতের কোনা টুনা ব্যাক লাগে গেল। তো যাই হোক, সরষা ভিল ভিওর দেখো সেম খালি হল দেয় কিন্তু লাগছে ক্যামেরার মধ্যে, আর তার মধ্যে যদি এই যে রেফারে গায়ের কাপড়ে হলদা বাবা, তো দুটো মিলে খেলোয়াড় গোয়ার কাপড় যদি খালি হলদা হলো আমি তাহলে তো চিনাই গেল না, হ্যাঁ মাঝখানে তো শেষের গাছ মনে করল না আমি। তো যাই হোক, যে একে খেলা হচ্ছে মাথা দেয় এরা পাও দেয় খেলবার ভালোবাসে না, নেইমার মেসি এতটা সরাসরি করা পায় না, দেখুন নেই কেমন হচ্ছে যে এই গ্রাম বাংলার মধ্যে এই দ্বিতীয় রাউন্ডে কেউ কাউকে গোল না দেয় খেলাটি এখন ট্রাইফিকারের মধ্যে চলে যাচ্ছে, তাই তুমি শুনেছো তো সবগুলাই মাঠের মধ্যে নামছে, তো থামো তোমাকে রোগ আমি দেখা আছি ট্রাইফিকারে, চলেন চলেন যাই ট্রাইফিকার দেখতে। এই যে ট্রাইফিকারের গ্রাম বাংলার ট্রাইফিকার যখন হয় তখন দেখুন দর্শক চারিদিক থেকে গ্যালারি থেকে নামে আসে আপনার গোলবারের সামনে দেখার সুযোগ পাবেন একমাত্র পাতার ফুটবল বিশ্বকাপে। তাই দেখছেন গোল গোলরক্ষক বর্তমানে তিনি বারের এখানে চুমা ওখানে চুমা উপর নিয়ে সব দিকে চুমা টুমা খায়, বর্তমানে সে একবারে ক্লিয়ার হয়, একবারে প্রচুর ধ্যানমগ্ন হয় এবং প্রচুর কৌতূহল হয় মাঠের মধ্যে গোলবারের সামনে দাঁড়াই গেছে। তো দেখা যাক সামনে প্লেয়ারটিও বর্তমানে প্রচুর প্রস্তুতি নিয়ে রেডি, চাষা আমার গোল রক্ষক গোলবার যাতে ভাঙে না পড়ে সেটা তিনি রক্ষা করবে। তো দেখা যাক, বল মারলো এবং কি গোল। তো যাই হোক, প্রথম গোলটি দিয়ে দিল, এবার দ্বিতীয় টিম রেডি হয়ে যাচ্ছে এবং মাপ বুঝে নিচ্ছে, এবং তাছাড়া আমরা গোলরক্ষক যেহেতু গোলবার যদি ভেঙে চলে যায় তাছাড়া ঠিক করে নিল, সমস্যা নাই। এবার চলে আসলো গুলি, তো গুলি বর্তমানে আবার এসে দেখুন কি সুন্দর করে গোলবারকে চুমা খাচ্ছে এবং সম্মান জানাচ্ছে, জানি না কেন এটা করতে হবে, তো সে প্রেক্ষিতে আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। একমাত্র আমি এটা পাতার ফুটবল বিশ্বকাপে এই অভ্যাসটি দেখলাম, এবার দেখা যাক এই 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 এটা আবার কেঙ্কাও করছে, এই যে অবশেষে অতি নাচা ভালো নয়, বেশি নাচলে গোল খাইতে হয়, তো সে অবস্থায় যে গোল এটাও খেলো। তো এ যেন দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা ফ্রান্সের মতো হাড্ডা হাড্ডে লড়াই, 1-0 গোলে বর্তমানে দুই দল এগিয়ে যাচ্ছে। তো সে প্রেক্ষিতে আবারও নেক্সট চান্স, দেখা যাক এবার কি করতে পারে, আবারও সে দেখেন না কেন বাস পাখির মতো, এই রে বাবা আবারও একটি গোল খাইয়ে নিল, সমস্যা নাই। আর দেখেছেন ক্যামেরা যে করছে এটাও দেখার এক নেই, ব্যাকে আছে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, দাঁড়ালো করার কিচ্ছু নেই। তো নেক্সট টাইম
আবারও তোমা খাচ্ছে, আবার গোলবারকে সম্মান জানিয়ে দাঁড়ায় গেল। দেখা যাক এবার কে সে বল আটকাতে পারে কিনা, তার যে বর্তমান চেহারা মোটিভেশন মনে হয় এবার বল যেভাবে কাটকাবে। এই এটা কেমন, এই 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 এরে বাবা কঠিন ভাবে বল আটকেছে, বলটি আটকালে এমন হয়েছে গোল বাড়ে যায়, বলটি বাড়ি লাগছে, সমস্যা নেই। অবশেষে একটি গোল তারা আটকায় দিল এবং দ্বিতীয়তে দেখা যায় আমাদের বিপরীত পক্ষটি কি রকম কি করে। এরা হলো রামপুরা টিম, রামপুরা টিম বর্তমানে দেখা যায় কিভাবে বলটি আটকায় এবং খেরাপাতার টিম বর্তমানে গোলটি দিবে বলে বলটি গিয়ে জায়গা মোতাবেক নিয়ে নিল, সে প্রেক্ষিতে দেখা যায় গোলটি কিভাবে দেয়। তো যাই হোক ভাষ্যকার যেহেতু সিগড়া পাচ্ছে না সে জন্য হামিছে গ্রোসি, দর্শক দেখা যাক গোলটি দিতে পারে কিনা, যেহেতু একটা গোল আটকানো আছে এবং গোলটি অনায়াসে দিয়ে দিল এবং গোল রক্ষক টেরও পেল না যে বাম সাইড দিয়ে বলটা ঢুকে যাবে, ব্যাপার না চাষা আবারও বল থ্রো করে এপার দিলে যে আরেকবার দে। তো যাই হোক পরপর কয়েকটি গোল আমরা দেখতে পেলাম, আবারও গোলবারকে সম্মান দিল এবং রেফারি কি জানো তাকে বলছিল। যাই হোক এটা আমার ক্যামেরাতে থাকলো, ভবিষ্যতে কাজে লাগলে লাগবে, না লাগলে না লাগলো। তো সে প্রেক্ষিতে দেখা যাক সামনের দিকে আবার প্রস্তুতি একবারে, এই যে এই যে এটা কি ডান্স ভাই, এটা নাগিন ডান্স নয়, ও রে গোল দিতে পারলো না, আর পাওয়া ব্যাগে না বল ব্যাগে মতো কিছু বুঝে পারবে না মানুষ, মানে সোজা আর মারলো কোন জায়গা। তো যাই হোক এবার যদি গোলটি দিতে পারে তো অবশেষে খিরাপাতার উইন হয়ে যাবে এবং রামপুরা হেরে যাবে। তো যাই হোক আর জিতেরই খেলা, খেলালে কোনো রাজনীতি নাই এখানে, আপনি না পাবেন নেইমার মেসির মতো কোনো টিমের সাপোর্টার। এই যে অবশেষে ক্রিয়াপাতার জিতে গেল, তো এখানে একটু দেখুন তাদের ডিসকুডেন্স, ওই যে একজন মাঠের মধ্যে বসে থাকে কান্দাকাটি শুরু করেছে কারণ ওর পা ভাঙ্গা ছিল, সে পায়ে আবারও লাগছে। তো অতি লাভ লাফো না, যদি ভেঙে পড়ে যাও তাহলে কেমন লাগে, তো ওক দেখলে পুরো টের পাবি। তো যাই হোক এই ওক হসপিটাল লে যাও, লে যায় দ্য লাস্ট, এবার কী হয় দেখা যাক। এরা যদি দিতে পারে তা মনে করেন অবশেষে খিরাপাতার উঠে গেল এবং রামপুরা হেরে গেল। তো সে প্রেক্ষিতে যে সেনাবাহিনীর সবাই খুবই আগ এবং কি গোলটি দিতে পারলো না, গোলটি বারত লাগে চলে গেল, সে প্রেক্ষিতে খিরাপাতার জিতে গেল। শৈশব ভিয়েতানে মুক্তা তো মতো দেখো সিনে জালে মুক্তা বলছে মানে এই বছর আর শৈশব ভিয়েত পানি দেওয়া লাগবে না, বুকের মুতার পানি দিয়ে শৈশব এবার হয়ে যাবে, দেখছেন শৈশব ভিয়েত কে। তো বন্ধুরা শৈশব ভিডিও দেখানো শেষ, মেলাও দেখাছি, এখন আমি সোজা বাইর যাচ্ছি। তো বাবার লাই যে সবাই যাচ্ছে তার সাথে আমরা গাড়িতে বার করছি, তো রাস্তার মাঝখানে যে যান বা। তো অবশেষে কেমন লাগলো খেলাটি আপনারা জানাবেন, যাই হোক আমি ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ দেখছেন আবহাওয়া কুয়াশা সব কিছু, আর গ্রামগঞ্জের খেলা অবশ্যই দেখবেন বিকালের দিকে হওয়া ছোটোবেলার দিন হিসেবে। এই অবস্থা তো দেখছেন প্রচুর দর্শক ছিল গ্রামের, কারণ এখানে টাকাতে টিকিট কাটা লাগে না, বিদায় সবগুলাই আসে খেলা দেখ পায় যে ছেলে মেয়ে সবগুলাই এই রাস্তা ফাঁকা দাও। তো যাই হোক ফাঁকা পাইছি, তো সেই প্রেক্ষিতে আমরা এখন সামনের দিকে আগে যাচ্ছি, এই মুরগি ফার্ম স্যাংলা ওই বাপ বেটা যা আসলো ব্যাগগুলা খেলা দেখ পাইছিল। তো সেই প্রেক্ষিতে এই যে আমরা চলে গেলাম বর্তমানে পাঁচবিড়ির উদ্দেশ্যে, রাস্তাঘাটের লোকজন দেখো সেন মনে করেন ভিড় লাগে এখন যাবে, তো আমরা ওই ভিড়ের মধ্যে পড়বা চাইনি, আমরা এখন সুসুমানে আগে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে আরামসে বর্তমানে বাড়ির উদ্দেশ্যে আমরা চলে গেলাম, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিডি ভাইরাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল।